হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন মাস্কের রিভিউ। এই প্রোডাক্টের অনেক ধরনের ভিডিও আমি বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে দেখেই মূলত প্রোডাক্টটা কিনেছিলাম আরও 3 থেকে 4 মাস আগে, কিন্তু এই প্রোডাক্টের রিভিউটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। এই কারণে চেষ্টা করলাম যে এই প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি কিনেছিলাম আরও যেহেতু 3 থেকে 4 মাস আগে, এটার দাম নিয়েছিল 350 টাকা। তবে আমি রিসেন্ট কিছু পেজে দেখলাম যেগুলো তারা আরও কম দামে সেল করছে। প্রোডাক্টের প্যাকেটের গায়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া রয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে কী কী ধরনের উপকারিতা পাবেন। প্যাকেটের ভেতরে যে স্টিকটা দেওয়া রয়েছে সেটা অনেকটা লিপস্টিকের মতো, নিচ থেকে ঘোরালে আপনার যে মাস্কের অংশ সেটা উপরে উঠে আসবে। এবং প্যাকেটের গায়ে লেখা রয়েছে এটা মুখে ব্যবহার করার আগে অবশ্যই শরীরের অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করে দেখতে হবে, যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনারা মুখে ব্যবহার করবেন। এটা এমন একটা প্রোডাক্ট আসলে আপনারা মুখে আমি যদি ব্যবহার না করে দেখাই তাহলে পুরোটা বুঝতে পারবেন না, এই কারণে আমি এটা মুখে ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা আদৌ আসলে কাজ করে কি না। এই প্রোডাক্টের প্রথম যে খারাপ দিক আমার কাছে মনে হয়েছে এটার গন্ধ। এটার গন্ধটা আমার কাছে আসলে ভালো লাগেনি, কেমন একটা কেমিক্যাল টাইপের। আসলে এক একজনের কাছে এক এক ধরনের গন্ধ ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। আমার কাছে গন্ধটা ভালো না লাগলে যে আপনাদের ভালো লাগবে না এমনটা না, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। তো এভাবে প্রোডাক্টটা ব্যবহার করার পরে প্যাকেটের গায়ে লেখা রয়েছে 15 মিনিট পরে এটা পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে। তো আমি যতগুলো ভিডিও দেখলাম তারা ভিডিওতে প্রোডাক্টটা ব্যবহার করার পরে টিস্যু দিয়ে এভাবে যখন মুছে ফেলছিল তখন সমস্ত যে ময়লা সেগুলো উঠে এসে স্কিনটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল, ক্লিন হয়ে যাচ্ছিল। তো আমি আসলে একটু বেশি সময় রেখে দিয়েছিলাম, হয়তো এই কারণে টিস্যু দিয়ে মোছা যাচ্ছিল না। 30 মিনিট পরে আমি এটা মুছতে যাচ্ছিলাম কিন্তু তারপরে এটা আসলে মুছতে পারছিলাম না। তো যাই হোক, মোছা যাক আর নাই যাক, আমার যে প্রধান কাজটা দরকার ছিল সেটা হচ্ছে নাকের যে ব্ল্যাকহেডস এবং মুখের যে ময়লা সেটা বের হয়ে আসার জন্য। তবে এই ধরনের কোনো কিছুই আমি খেয়াল করিনি। আর এটা ব্যবহার করার পরে আমার ত্বকে কেমন একটা চুলকানি শুরু হয়ে গিয়েছিল, যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন। যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা এটা ব্যবহার করলে চুলকানি হতে পারে। আর আপনারা যদি আমার কাছে জানতে চান যেটা ব্যবহার করবেন কিনা, তো আমি বলবো এটা ব্যবহার করার দরকার নেই, কারণ এটা আসলে কোনো কাজেরই প্রোডাক্ট বলে আমার মনে হয়নি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।